নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন? আপনারা আশা করছি ভালো আছেন। তো মেইনলি কি হয়েছিল, কিছুদিন আগে আমি একটু উবের ইন্টারসিটিতে করে ঘুরে এলাম কলকাতার বাইরে। সে উবের বলুন, ওলা বলুন, যাই বলুন, ওটা একটা ক্যাব হয়, আপনি শহরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছেন। আরেকটা হচ্ছে শহরের বাইরে 50 কিলোমিটার বলুন, যত কিলোমিটার বলুন, সেটা শহরের বাইরে যাবে, এক শহর থেকে অন্য শহরে অন্য জায়গায়। তো সেটাই গেছিলাম আর কি। মেইনলি উবের রাইডটা খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল, কমফোর্টেবল ছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্যাব আমরা বুক করে নিয়েছি, ক্যাব আসছিলো, তারপরে আমরা গাড়িতে উঠবার পরে এই ম্যাপে দেখতেই পাচ্ছেন আপনারা গাড়িটি যাচ্ছে গঙ্গা নদীর ওই পার ক্রস করে অনেকটা দূর, 50 কিলোমিটার মতো, মানে কলকাতার বুকে শহরতলি থেকে একদম ধুধু করা গ্রাম আপনারা এই ভিডিওতে দেখবেন। আর এই যে আমাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, রাইডটি এনজয় করবো আমি, সঙ্গে আপনারাও করবেন। তো এবারে আপনাদের বলি রাস্তাঘাট কোনটা কী কোন জায়গা সেটা একটু বুঝিয়ে দিই। তো প্রথমে যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেমস লং সরণি, অর্থাৎ যেটা ডায়মন্ড হারবার রোড বেহালার বাইপাস হয়ে যাচ্ছে সেটা। এখন চলে এসেছি খিদিরপুর পেরিয়ে একদম জাস্ট হুগলির ব্রিজ দিয়ে উঠবো সেরকম একটা পজিশানে। এখানে একটা বড় ক্রসিং আছে, ও আপনাদের তো বলতে ভুলেই গেছি, তো যখন এখান দিয়ে পাস করছি তখন কিন্তু বেলা 11:10-15 সেরকম আর কি, মাথার উপরে চড়া রোদ, গরমও ছিল তখন। এখন যখন দেখছেন এটা হচ্ছে মানে হুগলির সাথে দিয়ে উঠছে আর কি, মানে ব্রিজে রানিং উঠছে গাড়িটা। তো হুগলির ব্রিজে ওঠার সময় কিন্তু একটু জ্যাম হয় প্রায়, একটু দাঁড়ায়, যখন আমি যখন গেছিলাম তখন কিন্তু জ্যাম ছিল। আর এই হচ্ছে আমাদের সেই ভালোবাসার একটা জায়গা হুগলি সেতু, আরেক নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু। আর এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু টোল প্লাজা, মানে যেখানে হচ্ছে এই টোল দিতে হয়, যেহেতু হাইওয়ে দিয়ে সুন্দরভাবে আমরা আরামে রাইড করছি সেই কারণে তো একটা ট্যাক্স পে করতে হয়। আর এটা যত সম্ভব 99, আমি যদি ভুল হয়ে থাকি কমেন্টে লিখে দেবেন যে আমার ভুল হয়েছে, আমার মনে হচ্ছে এটা যত সম্ভব 99। আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু আস্তে আস্তে কোনা এক্সপ্রেস ওয়ে দিয়ে বা হাই রোডে উঠবে, হাই রোড বলতে জিটি রোডে উঠবে। তো এই হচ্ছে সেই ব্রিজ যেটা একদিকে জিটি রোডের দিকে সংযোগ করেছে, যদি ব্রিজে গাড়িটা উঠতো তাহলে আপনার ডানকুনির দিকে যেতে হতো, অর্থাৎ নর্থের দিকে, কিন্তু আমি তো সাউথের দিকে নামবো, মানে যেদিকে দীঘার দিকে যাচ্ছে সাউথ, পশ্চিমবঙ্গের নিচের দিকে বঙ্গোপসাগরের দিকে, সেহেতু এটা সাউথের দিকে নেমে যাচ্ছে, এই জন্য ব্রিজের পাশ দিয়ে গাড়িটা চলে এলো। আর এইটা হচ্ছে কিন্তু জিটি রোড যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, মানে বিশাল একটা ব্যাপার এই রাস্তা। এই রাস্তার সবার একটা ভালোবাসা রয়েছে, অনেকে ড্রাইভ করে একটু এনজয় করে। এটা হলো NH16। একটা জিনিস জানবে, যারা একটু ঘুরতে ভালোবাসে বা একটু রাইডিং করতে ভালোবাসে তারা কিন্তু এই হাইওয়েটাকে সত্যি খুব ভালোবাসে, কারণ আমি দেখেছি যতবারই কোনো বাসে বা গাড়িতে করে যাই দেখি এখানে একটু মানে গান বাজনা চলে বা একটু রিল্যাক্সিং করা হয় আর কি, যাত্রীরা একটু রিল্যাক্সিং করে। আর এটা হচ্ছে জলা ধুলোগুড়ি টোল প্লাজা, এখানেও আপনাকে ট্যাক্স পে করতে হবে এই জিটি রোডের জন্য। এরপরে কিন্তু একদম সুন্দরভাবে গাড়ি ছুটতে থাকবে আপনার গতি নিয়ে, বেশ একদম রিল্যাক্সিং মোডে, মাঝে মাঝে ট্রাক বাস আপনারা দেখতে পাবেন, কেউ অনেক সময় এমন আমি দেখেছি পাশ দিয়ে বাইক চলে যাচ্ছে, অনেকে বাইক রাইডিং করে, খুব আজকালকার দিনে একটা ফ্যাশন উঠেছে বা ট্রেন বাইক রাইডিং। এরপরে কিন্তু আমরা রানীহাটি হয়ে ডান দিকে ঢুকে যাই, রাস্তাটা উল্টো দিকে পার করে, সে এই জায়গাটা হচ্ছে সেইটা, তারপরেই এরকম ক্ষেত জঙ্গল জলা জায়গা এরকম চারদিকে পড়ছে, মাঝে মাঝে বড় বড় বাস আসছে আর লরি আসছে, ঠিক আছে। এরকম ভেতরের রাস্তাটা খুবই সুন্দর। এরপরে আপনার যেখানে গেছিলাম সেখানে ওই গরু ঘাস টাস খাচ্ছে, ঠিক আছে, গ্রামের দিকে যেরকম হয়ে থাকে। তো পুরো যাত্রাটা আমরা ভালোই এনজয় করেছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটু শেয়ার ফেয়ার করে দেবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেবো, আপনারা এনজয় করবেন, ভালো থাকবেন, গুড বাই।